এটা হচ্ছে আরেকটা শেড তাই না জি 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 আচ্ছা এখন দেখা যাচ্ছে যে খাবার দিয়েছেন জি জি আচ্ছা বাহ কি কি খাবার আসলে দেওয়া হয়ে থাকে আসলে আমরা এই আগে বলেছি যে আমরা রাফেজ গরুকে রাফেজের উপর বেশি দুধ দেই বিশেষ করে কাঁচা ঘাস এবং খড় এবং কাঁচা ঘাসই কিন্তু আমরা প্রায় আগে বলেছি যে 20 থেকে 25 কেজি প্রতিদিন পার কাউকে আমরা দেই আমাদের এখানে প্রায় 2.5 টন কাঁচা ঘাস প্রতিদিন আমরা সরবরাহ করে থাকি তো এটাকে আমরা বেশি জোর দিয়েছি এটার সাথে প্রোডাকশন প্লাস ডিজিজ ম্যান সবকিছু নির্ভর করে আচ্ছা যেহেতু হচ্ছে ঘাস এখন দেওয়া হচ্ছে একটু জানতে চাই আসলে দিনে কত বেলা এই ঘাসটা দেওয়া হয় আচ্ছা আমরা সাধারণত সকালবেলায় যেটা কাজটা করি আসে আগে ক্লিন করা হয় পরিষ্কার করা হয় এখানে জীবাণুনাশক আমরা দিই দেওয়ার পরে গাভীটাকে আমরা দহন করি দহন করার পরে একটা জিনিস মনে রাখতে হবে যে দহন করার পরে গাভীকে দাঁড়ায় থাকার ব্যবস্থা করতে হবে কেন যদি বসে যায় তাহলে কিন্তু তার যে ওলান দিয়ে যে বাটের দিয়ে ছিদ্র আছে এটাতে কিন্তু জীবাণু প্রবেশ করে যাবে তখন এটা সক্রিয় থাকে জি 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 সক্রিয় থাকে এই জন্য আমরা করি সকালবেলায় দুধ দোহানোর পরে আমরা কাঁচা ঘাসটা সরবরাহ করি দেখা যায় যে সে আধা ঘন্টা থেকে 40 মিনিট সে তার দাঁড়ানো অবস্থায় চলে যায় তাতে করে আমরা এই বিভিন্ন জীবাণু বিশেষ করে ওলান ফোলা যেটা আছে সেটাকে আমরা প্রতিরোধ করতে পারি এটা একটা করি তারপরে আমরা আবার 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 ক্লিন করি জীবাণুনাশক দিয়ে ক্লিন করি এভাবে সকালবেলা পার্টটা চলে যায় এবং আমাদের যারা মিল্কম্যান আছে আমরা তো কিন্তু হ্যান্ড মিল্কিং এটা স্পেশাল মিল্কিং না তো তাদের স্যানিটেশন একটা বিষয় আছে তাদের স্বাস্থ্য আমরা দেখে খেয়াল রাখি তাদের কোনো রোগ জীবাণু না থাকে সেই জন্য তার আগে হ্যান্ড ওয়াশ হয় নর্মালি ক্লিনিং করে তারপরে আমরা সাধারণত পটাশ আছে পটাশ দিয়ে তার হ্যান্ড ক্লিন করা হয় তার মাস্ক ব্যবহার করে তারপরে আমরা ওলানটাকে আবার আমরা ওয়াশ করি করে তারপরে মিল্কিং শুরু করে এইভাবে আমরা ক্লিনিং ইয়েটা মানে হাইজেনিক মেজারটা আমরা মেনটেন করি আর বিকল্পলায় সেম প্রসিডিউর দানাদারের কথা যে বললেন দানাদারের ক্ষেত্রে আসলে কি কি দেওয়া উচিত বা আপনারা কি দিচ্ছেন দানাদারের ক্ষেত্রে আসলে একটা যে ব্যালেন্স রেশন যেটা আমরা বলি সেটাকে আসলে মেনটেন করতে হবে আর কি যেন আমরা গমের ভুষি তারপরে সয়াবিন মিল খেসারি ভুষি দিই ভুট্টা ভাঙা আছে তারপরে রক সল্ট আছে আবার নর্মাল সল্টও আছে আবার ডিসিপি যেটা আবার লাইমস্টোন এগুলি আমরা ব্যবহার করি যাতে এই খাবারগুলোর ভিতরে তার সবগুলা তার নিউট্রিশনাল যে 6টা আইটেম হ্যাঁ ভিটামিন মিনারেল তারপরে প্রোটিন কার্বোহাইড্রেট সবগুলা কিন্তু কভার করে যায় আরেকটা হলো ম্যাস্টাইটিস প্রতিরোধের জন্য আমাদের যে জিনিসটা করা দরকার আমরা কিন্তু মিল্কিং করার পরে বাচ্চাকে কিন্তু আবার ছেড়ে দিই বাচ্চা কিন্তু মায়ের কাছ থেকে দুধ খায় খাওয়ার পরে কিন্তু আমরা আবার বাচ্চাকে কিন্তু আটকে রাখি কিন্তু আর দিনে কিন্তু আর ছাড়ি না আবার যখন বিকালে করি আর গ্রামে ওপর যে কি হয় বাচ্চা কিন্তু সবসময় মায়ের দুধ খাচ্ছে তাহলে কি হচ্ছে তখন যাচ্ছে দুধ খাচ্ছে তাহলে কি হচ্ছে তাহলে ওলানটা তার বাটে যে ছিদ্রটা এটা কিন্তু খোলা ওপেন থাকে সর্বক্ষণ ওপেন থাকে সবসময় এটার জন্য রোগ জীবাণুটা হ্যাঁ ম্যাস্টাইটিসটা তাদের বেশি আসছে আমাদের কিন্তু সে তা হচ্ছে না এটা একটা বিষয় আছে আরেকটা হলো যে মিল্কিং কিন্তু ফুল মিল্কিং হতে হবে একটা গাভীর ওলান থেকে কিছু দুধ থেকে গেলেও কিন্তু তার ম্যাস্টাইটিস ওলান পাকা যেটা এটা হওয়ার সম্ভাবনা থাকে যে এই রোগ সম্পর্কে আরো অনেক কিছু জানবো তার আগে জানতে চাই যে এখানে যে গরুগুলো আছে এগুলোর বয়স আসলে কেমন এগুলির বয়স 4 থেকে 5 এরকম বয়স আচ্ছা আর এই যে খাবারের যে পাত্রটা এখানে আছে এটা আসলে কিভাবে বানালে হচ্ছে গরুর জন্য সুবিধা হবে বা গরুর জন্য ভালো আচ্ছা এটা একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাদের খামারটা তো 98 এ স্টার্ট হয়েছে তখন একটা কনসেপ্ট ছিল তাই না এখন আমাদের কনসেপ্টটা হলো যে গরুর যেখানে দাঁড়ায় থাকবে খাবারের জায়গাটা একই লেভেল থাকবে অর্থাৎ গরু নিয়ে খায় তার অভ্যস্ত মাঠে যেভাবে ঘাস খায় তাই না তো এখানে আমাদেরটা প্রায় সেমই আছে একটু উঁচা আছে কিন্তু আমরা আমাদের একটা আরেকটা শেড আছে ওখানে আমরা করেছি ওটা একদম এখন যে কনসেপ্টগুলো ইয়ে করে যে একই লেভেলে হ্যাঁ আরেকটা বিষয় যেটা জানতে চাই গরু লালন পালন করার ক্ষেত্রে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা গরুকে ভ্যাকসিন দিতে হবে সময় মতো আসলে কিভাবে ভ্যাকসিনটা দেওয়া হয় কি কি রোগের জন্য আসলে আচ্ছা ধন্যবাদ আপনাকে এই রোগ প্রতিরোধের জন্য এটি একটা উত্তম পন্থা এটা ছাড়া আর কিছু নাই তো আমরা এখানে অনেকগুলো ভ্যাকসিন দিয়ে থাকি এফএমডি দিয়ে থাকি তারপরে বাদলা রোগের টিকা দিয়ে থাকি তারপরে অ্যানথ্রাক্স দিয়ে থাকি
তারপরে এই কয়টা দিয়ে থাকি, আবার আমরা এলএসডি যেটা লাম্বি স্কিন ডিজিজ এটাও আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। আচ্ছা, এগুলো হচ্ছে কত মাস পর পর আসলে দেওয়া উচিত? এটা আমাদের একটা ভ্যাকসিনেশন শিডিউল আছে আর কি। হ্যাঁ, শিডিউল অনুযায়ী যেমন এফএমডি আমরা ছয় মাস পর করবো, জি জি, ওই শিডিউল অনুযায়ী আমরা সেটা মেনটেন করি। এবং আমাদের এই ভ্যাকসিনটা আমাদের যে মহাখালী থেকে যে উৎপাদিত আমাদের সরকারি, সেটি আমি ব্যবহার করি। আমরা কিভাবে বুঝবো যে একটা গরু আসলে সুস্থ কিনা, এটার অ্যাক্টিভিটিস আসলে কেমন থাকবে, সুস্থ গরু চেনার উপায়টা আসলে কি? আসলে গরু সুস্থ উপায় হলো যে আমরা দেখি যে গরুর প্রাথমিক দেখি আমরা অনেক সময় বুঝতে পারবো তার মুভমেন্টটা ভালো আছে, তো খুব নড়াচড়া করতেছে সুন্দরভাবে, এটা একটা দিক থাকবে। তারপর কোট কালার, গায়ের যে ইয়েটা পশমগুলো সুন্দর থাকবে, মসৃণ থাকবে, যে আমাদেরগুলো দেখতেছেন তাই না, উস্কো খুস্কো থাকবে না। প্লাস সে যদি খাবার দেওয়া হয় সে খাবে, এই যে আমরা যেটা বলি যে নাকের এই যে মুখ অংশ একটু 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 ভিজা ভিজা হালকা থাকবে, একদম ড্রাই থাকবে না, চোখগুলো একটু ভিজা ভিজা থাকবে, চোখের ইয়েটা সুন্দর থাকবে। জি 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 জি, এসব ক্রাইটেরিয়া দেখে আমরা করব। প্লাস আমি যার কাছ থেকে কিনবো তার কাছে ইতিহাস নেবো। আচ্ছা, এটা একটা ফ্যাক্টর বিষয়, কিন্তু এটা আসলে কি কি অ্যাক্টিভিটিস ছিল এগুলো জানা দরকার। জি জি, তার কোনো ডিজিজ ছিল কিনা। এখন আর একটু জানতে চাই, যেহেতু হচ্ছে ডেইরি সেক্টর, সে প্রেগন্যান্ট হবে, বাচ্চা জন্ম দিবে, প্রেগন্যান্ট অবস্থায় আসলে আমাদের একটা গরুকে কিভাবে যত্ন নেওয়া উচিত? হ্যাঁ, প্রেগন্যান্ট হলে আমরা যেটা করি যে আমাদের প্রেগন্যান্ট শেড আছে আলাদা, এখানে যা প্রেগনেন্ট হয়ে গেলে আমরা তাকে আলাদা শেডে নিয়ে যাই। প্রথমত এটা তাকে আলাদা ম্যানেজমেন্ট করতে হবে। ভাইয়া, ডেইরির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গরুর বাছুর। জি জি, তো একজন খামারিকে আসলে কিভাবে গরুর বাছুরের যত্ন নেওয়া উচিত বা কিভাবে হচ্ছে লালন পালন করা উচিত সেই সম্পর্কে একটু জানতে চাই এবং সেগুলো একটু দেখতেও চাই আমাদের দর্শককে একটু দেখাতে চাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। চলেন, আমরা তাহলে আমাদের বাছুরের শেড আছে সেখানে যাই, সে প্র্যাকটিক্যালি আমরা দেখি আমরা কিভাবে লালন পালন করতেছি। ঠিক আছে, সেখানে ঠিক আছে।